যে একেবারে নিম্ন, আমার কাছে তেমন কোনো টাকা পয়সা নেই। এরপরও আমি চাই আমার কাছে 1 টাকা আছে সেটা আমি কিভাবে 2 টাকা করতে পারি, আমার কাছে 2 টাকা আছে সেটা আমি কিভাবে 4 টাকায় পরিণত করতে পারি। এটা সবার আকাঙ্ক্ষা তামান্না দিনের মতো থাকে, অথচ কেয়ামতের পূর্বে সবার এরকম একটা আশা আকাঙ্ক্ষা থাকবে এবং লোভ দাহ থাকবে। এই কারণে প্রত্যেকে চায় তার একটা বাড়ি থাকুক পারো, তার একটা নারী থাকুক, তার গাড়ি থাকুক। حميد ومصلي ومصلي ما أما بعد ثم تبيوس إن شاء الله العزيز أسكر إيه ور بي أمرا كتب الله هلو كامت العلامة المدى أنته عرب كعلامة هدسة الشحر تطا لو كتنانتا بيت باوا إشان برك إكتي حديث بخار شبه مدى أولاك أسه بخار شبه إكتي حديث نو هدسة 6630 نو حديث إيه حديث تي حضرت أبو هريرة رضي الله تعالى عنه تكي بنيتا تني بولن قال رسول الله صلى الله عليه وسلم رسول كريم صلى الله عليه وسلم ارشاد كل سن يتقارب الزمان وينقص العمر. رسول صلى الله عليه وسلم ارشاد كل سن كيامت جكن اتو ورشان نقر حبه تقن وينقص العمر عمر اوٹي جابه مانوش زي فريمان جيان علم بدا ارزن کربه وي فريمان جيان علم بدا ونزي عمل ترى کربه. এরপর রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেটা আমাদের আজকে আলোচ্য বিষয় ওয়ায়ুলাক্কাস শুহ, এবং মানুষের অন্তরের মধ্যে এই প্রবণতা ঢেলে দেওয়া হবে তথা কিয়ামতের পূর্বে লোক ব্যাপকতা লাভ করবে। ওয়াকসুরুল হারব, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন কিয়ামতের আগে হারজ বৃদ্ধি হবে। ক্বালু মাল হারজ ইয়া রাসূলুল্লাহ, তখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমি বুঝাইতে চাইলাম কতল, কেয়ামতের পূর্বে হত্যা বাড়ি যাবে, একে অপরকে অন্যায় ভাবে হত্যা করবে। তাহলে এখানে মধ্যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটি উল্লেখ করলেন সেটা হচ্ছে মানুষের অন্তরের মধ্যে তীব্রতা ঢেলে দেওয়া হবে, লোভ লালসা বৃদ্ধি হবে, বেশি হবে। কারণ তো আজকে দেখা যায় আমার কাছে 100 টাকা আছে, আমি চাই যে কিভাবে আমি 200 টাকা অর্জন করতে পারি, 1000 টাকা আছে কিভাবে আমি 2000 টাকা অর্জন করতে পারি, 1 লক্ষ টাকা আমার কাছে আছে আমি চাই যে কিভাবে 2 লক্ষ টাকা অর্জন করতে পারি। তাহলে বোঝা যায় যে একেবারে সাধারণত সাধারণ বড়লোক কত দূরের কথা, আমি যে একেবারে নিম্ন, আমার কাছে তেমন কোনো টাকা পয়সা নেই। এরপরও আমি চাই আমার কাছে 1 টাকা আছে সেটা আমি কিভাবে 2 টাকা করতে পারি, আমার কাছে 2 টাকা আছে সেটা আমি কিভাবে 4 টাকায় পরিণত করতে পারি। এটা সবার আকাঙ্ক্ষা তামান্না দিনের মতো থাকে, অথচ কেয়ামতের পূর্বে সবার এরকম একটা আশা আকাঙ্ক্ষা থাকবে এবং লোভ দাহ থাকবে। এই কারণে প্রত্যেকে চায় তার একটা বাড়ি থাকুক পারো, তার একটা নারী থাকুক, তার গাড়ি থাকুক, চায় যে তার এরকম সবকিছু, তার নারী বাড়ি গাড়ি সবকিছু সবাই চাই। অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কাছে এই পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন, এটার একটা উদ্দেশ্য আর লক্ষ্য আছে। উদ্দেশ্য কি? আল্লাহ রব্বুল আলামিনকে রাজি খুশি করা, তিনার ইবাদত বন্দেগী তা সত্যি করা। কারণ আমি আপনি যদি আল্লাহ তাআলাকে রাজি খুশি করে, তিনার ইবাদত বন্দেগী করে, রাসূলকে রাসূলের পথ অনুসারে চলে যদি আমি আপনি জীবন যাপন করতে পারি, এরপরে যদি আমার কাছে অর্থালিকা থাকে, গাড়ি থাকুক, বাড়ি থাকুক, নারী থাকুক, সবকিছু আমার আছে, হালাল হালাল পন্থা যদি আমার কাছে থাকে, আমি যদি সেগুলো অর্জন করি এবং তদ অনুযায়ী যদি মানুষদেরকে আমি তা দান করে, দান খয়রাত করি, সৎকা করি, দান করি, বিভিন্ন মাদ্রাসা মসজিদের মধ্যে যদি আমি এগুলো কাজের মধ্যে ব্যয় করি, তাহলে হবে কি অর্থের সম্পদ চলে আমিও মালিক হই, আল্লাহ পাক রব্বুল আলামিন এর মধ্যে বরকত আর শান্তি রাখবেন। যদি এরকম না হয় আমি অর্থের সম্পত্তির মালিক, বাড়ি গাড়ি নারী কিছু আমার কাছে অভাব নেই, কিন্তু দিনের মধ্যে শান্তি নামক জিনিসটা থাকবে না। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন যা কি যতটুকু দিয়েছেন, আমার কাছে 100 টাকা আছে এটার মধ্যে সন্তুষ্ট, আমার কাছে 1 টাকাও এটার উপরে সন্তুষ্ট, যদি আমরা উভয় অবস্থার মধ্যে আল্লাহ তাআলার উপর রাজি খুশি করে সামনে জীবন যাপন করতে পারি, আশা করা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এ সমস্ত পরিস্থিতির সম্মুখীন হওয়া থেকে বাঁচিয়ে রাখবেন। যদিও সম্মুখীন হয় এরপরও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শান্তিতে জীবন যাপন করাবেন। অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে উল্লেখিত কথাগুলোর মতো সর্বপ্রথম আমাকে এবং সকলকে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।